বৃহস্পতিবার রাতে চিত্রনায়িকা পূর্ণিমার দ্বিতীয় বিয়ের খবর সামনে আসতে না আসতেই যেভাবে বিষয়টা ভাইরাল হয়ে যায় তাতে করে আমার মনে হয় না আর কেউ পূর্ণিমার এই বিয়ের খবর জানে না। ইতিমধ্যে পাত্রের নামও নিশ্চয়ই অনেকে জেনে গেছে, আশফাকুর রহমান, রবিন। বাট কিভাবে তাদের পরিচয় আর কেনই বা এই নায়িকা 42 বছর বয়সে এসে আবার দ্বিতীয় বিয়ের ডিসিশন নিলেন সেটা নিয়েও অনেকের প্রশ্ন নিশ্চয়ই আছে। অ্যান্ড রিসেন্টলি গণমাধ্যমে পূর্ণিমা নিজে এই বিষয়গুলো নিয়ে ডিটেইলসে জানান। তিনি বলেন 2018 সালে একটা ইভেন্টে আশফাকুর রহমান রবিনের সঙ্গে তার প্রথম পরিচয়। সে সময় রবিন অন্য একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করত এবং ওই কোম্পানির পক্ষ থেকে অনেক ইভেন্ট হতো। ইভেন্টে নিজের অধীনে থাকা ব্র্যান্ডগুলো দেখত রবিন এবং সেই সঙ্গে সঙ্গীতশিল্পী, ক্রিকেটার, বিভিন্ন অঙ্গনের সেলিব্রিটিদের নিয়ে তার কাজ ছিল। অ্যান্ড এই কারণে পূর্ণিমাও টানা একসঙ্গে অনেকগুলো কাজ করেন রবিনের সাথে এবং ওখান থেকেই রবিনের সাথে তার কথাবার্তা শুরু হয়। আর কথা বলতে বলতে তাদের মধ্যে এক সময় ভালো বন্ধুত্ব তৈরি হয় এবং তিনি জানান ছেলেটা আসলেই খুব ভালো, ভালো একজন মানুষ যার কাছে সব কিছু বলা যায়, যাকে সব ক্ষেত্রে ট্রাস্ট করা যায়। পূর্ণিমা এটাও জানান রবিনদের ফ্যামিলিটা ছিল খুব কনজারভেটিভ আর পূর্ণিমাও সব জায়গায় গিয়ে ঘুরে বেড়ানো কিংবা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া টাইপের মানুষ নয়। এই জন্য ভালো লাগা বোঝাপড়া থেকে মনে হয়েছে দুজনের মধ্যে সব কিছুই ঠিক আছে। সো সেখান থেকেই তাদের মনে হয় জীবনসঙ্গী হিসেবে, লাইফ পার্টনার হিসেবে তাদের আগানো উচিত আর তখনই তারা পরিবারকে জানায়। বাট প্রবলেমটা হলো যেহেতু রবিনের ফ্যামিলি কনজারভেটিভ আর নায়িকা পূর্ণিমার একটা ব্যাকগ্রাউন্ড আছে, সে একজন নায়িকা, সো সব কিছু মিলিয়ে বিষয়টা একসেপ্ট করা হবে কি না এটা নিয়ে তাদের একটু দুশ্চিন্তা ছিল। বাট তাদের দুই পক্ষের পরিবার বিষয়টিকে সুন্দরভাবে গ্রহণ করেছে এবং বিয়ের প্রসঙ্গে পূর্ণিমা আরও বলেন সিদ্ধান্তটা নেওয়া হয় আসলে হুট করেই। রোজারিদের পর পরিবারকে জানানো হয় এবং তারপর তাদের পরিবারের পক্ষ থেকে বলা হয় আর দেরি না করে 2-1 সপ্তাহের মধ্যেই বিয়ে করে ফেলা। এরপর কোনো ধরনের প্রস্তুতি ছাড়াই হুট করেই তারা বিয়েটা করে ফেলেন। এখানে বলে রাখি পূর্ণিমার সেকেন্ড হাজব্যান্ড কিন্তু পূর্ণিমার থেকে বয়সে ছোট। বাট ভালোবাসায় যদি প্রকৃত বিশ্বাস থাকে তাহলে বয়সের ডিফারেন্স ম্যাটার করে না। আর নিশ্চয়ই সবাই জানেন পূর্ণিমার কিন্তু আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেছিলেন এবং তাদের একটি কন্যা সন্তানও রয়েছে। 2018 সালে যদিও পূর্ণিমার সঙ্গে ফাহাদের ডিভোর্সের জোর গুঞ্জন উঠেছিল, বাট ওই সময় পূর্ণিমা সেটাকে সেফ গুঞ্জন বলেই উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু তিনি এখন জানান প্রায় 3 বছর থেকেই তিনি এবং ফাহাদ সেপারেশনে ছিলেন। তবে ডিভোর্স কবে হয়েছে সেটা পূর্ণিমা জানাতে চাননি। পূর্ণিমার ভাষ্য অনুযায়ী যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, সেটা নিয়ে তিনি কথা বলতে চান না। এদিকে পূর্ণিমার দ্বিতীয় বিয়ের খবর শুনে তার এক্স হাজব্যান্ড তাকে অভিনন্দন জানালেও অনেকেই তাকে কল এবং টেক্সট করে এই বিষয়ে জানতে চাওয়ায় তিনি এই ইস্যুটা নিয়ে বেশ অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে রয়েছেন, যেটা পূর্ণিমার এক্স হাজব্যান্ড ফেসবুক পোস্টের মাধ্যমে নিজেই জানিয়েছেন। সো ভিউয়ার্স, এই তো ছিল পূর্ণিমার সেকেন্ড বিয়ে নিয়ে আপডেট এবং কিভাবে তাদের পরিচয় হয়, কিভাবে তাদের বিয়ে হয় সেই কাহিনী। অ্যান্ড পূর্ণিমার এই বিয়ে প্রসঙ্গে আপনি কি ভাবছেন জানাবেন কিন্তু।